प्रत्येक राजनीतिक दल रही श्रद्धे नागरिक सबा चेष्टार पर विफल हार पथे देखी विगत दिन जे रिपोर्ट पे पत्रपत्रिकाय मुख्यमंत्री जेमन डिटरमाइंड जे उन्नी डिलिमिटेशन जेटा से बुझे नीते एखने जर भोटर मध्यमे सरकार गड़ा से श्रद्धेय ভোটাররা যারা ভোট দিয়েছিলেন সত্যি যদি আজকে আমাদের নিজের অস্তিত্ব যদি বাঁচাতে আমরা চাই তাহলে আমাদের সেটা মনে রাখতে হবে যে এই ধরনের একনায়কতন্ত্র যে মানসিকতা নিয়ে বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে ভোট মানে চলে যাচ্ছে তাকে আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা সবাই একজোট হয়ে এখন কিন্তু আমাদের রাজনীতি করার সময় নেই কারণ আমি বিজেপি ভাইদেরকে বলবো যারা বিজেপিকে ভোট দিয়েছে 50 বছর বা 100 বছর পিছে রাখার চেষ্টা করছে বিজেপি সরকার যে একটা দেখা যায় গোড়াগুলিতে 2021 সেন্সাস এখানে দেখা যায় 21 কোটি ধরা হয়েছে গুগলে এটা গুগলে সার্চ করে আপনারা পাওয়া যাবে 43,36 মানুষ এখানে আছে আর বড় বড়লেন যে বড় টেরিটরি কাউন্সিল তিনটা চারটা ডিস্ট্রিক্টে এখানে তার পপুলেশন রয়েছে 2011 সেন্সাসে 31,00,000 এখানে তিনটা এমএলএসি ভাড়া দিয়েছে আর বড় কিন্তু বড় দিকে এখন যদি সেন্সাস অনুযায়ী দেখা যায় 2021 বা 2011 সেন্সাসে আমরা বড় দিকে মানুষ দিন দিন বাড়তেছে मणिपुर আলোচনা করেছেন তো আমাদের যা করতে হবে আর কি সেই বিষয়গুলি মানে আমাদের একটু গুরুত্ব দেওয়া দরকার আমি মনে করি যেমন প্রথমত যে ডেট আছে ডেট দিয়েছে তারা একটা এই মানে আমাদের যেটা মানে আপত্তি আছে অভিযোগ কাটে জমা করা তো একটা মেমোরেন্ডামটা তৈরি করে আমরা সম্মিলিতভাবে সমস্ত পুরো উদারবঙ্গের এই যে আজকে যে নাগরিক সভা হচ্ছে 25 বছর পেছনে অর্থাৎ 2026-এ এটা হওয়ার কথা এটা 2000 কিছু প্রশ্ন থাকে 2023-এ কেন হলো তড়িঘড়ি করে কেন করা হলো দ্বিতীয় কথা হচ্ছে
যে এই ডিলিমিটেশনটা কিসের ভিত্তিতে হয়? ডিলিমিটেশনটা যেটা মেইন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ভৌগোলিক একটা সীমা আর তার সাথে পপুলেশনের উপর নির্ভর করে হয়। তো এই ডিলিমিটেশনটা আমরা অদ্ভুত ভাবে দেখলাম যে শিলচরের কিছু অংশ ডিসির অফিস, মিউনিসিপালিটি, বঙ্গভবন, কোর্ট ইত্যাদি সব উদাহরণদের ভেতর ঢুকে গেছে। আর এরা বলতে হবে তাহলে যে কোর্ট কোথায় বলেন, আমরা তো উদাহরণদের ভেতরে, কিন্তু ওটা আবার শিলচরে। 2014 সালে যখন 14 টাকা ছিল কেরোসিনের দাম, ওটা এখন বেড়ে হয়েছে 104 টাকা, কিন্তু কোনো আন্দোলন নেই। 385 টাকা যখন সিলিন্ডারের দাম ছিল, গ্যাসের সিলিন্ডার, যখন 415 টাকা হলো, তখন আমরা সিলিন্ডার কাজে নিয়ে সব আন্দোলনে নেমে পড়েছিলাম। কিন্তু এখন 1270 টাকা দেওয়ার পরেও আমরা আমাদের মুখে কোনো শব্দ নেই। এভাবে থাকলে চলবে না, আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে একটার পর একটা, একটার পর একটা। আর প্রশাসন এইভাবে আমাদের উপরিষদ চাপাচ্ছে, আর এত নিম্নমানের হয়ে গেছে এখন প্রশাসনিক ব্যবস্থাপনা, আমরা চোখের সামনে আগে কখনো আমি শুনিনি যে বাগানের দুটো মেয়েকে এইভাবে উঠিয়ে নিয়ে গিয়ে এদেরকে রেপ করা হয়েছে, একটা মেয়ের মৃত্যু হয়েছে। গতকালকেও হাইলাকান্দিতে সেম ঘটনা হয়েছে, দুটো মেয়েকে উঠিয়ে নেওয়া হয়েছে। তো এগুলা ধিক্কার জনক ঘটনা, প্রশাসনের চোখ নেই ওরা দেখতে পাচ্ছে না এগুলো ঘটনা। নাকের উপর দিয়ে বইছে, এখনো যদি আমরা আন্দোলন না করি বা না নামি, তাহলে এই আন্দোলন না করলে এটা হবে না। দিল্লির বিভিন্ন পার্টির ডেলিগেশন টিমটা দিল্লিতে যাওয়ার পরে এদের সাথে ইলেকশন কমিশন দেখা করেননি, কোনো কথা বলেননি। আমাদের কিছু রাস্তা আছে, আমাদের কোনো রাস্তা নেই। এখন কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, তাহলে আমাদেরকে আন্দোলনে নামতে হবে। আর এই আন্দোলনের মধ্যে জাতি, বর্ণ এগুলো দেখবে কঠোরভাবে তার শাস্তি হোক, এই বিচারটা চাইছে। দ্বিতীয়ত,
মণিপুর চলছে, মণিপুর চলছে আপনারা পত্র পত্রিকা, আর এখন একটা এমন একটা যুগ মোবাইল খুললেই ইউটিউবে অনেক কিছু পাবেন, তো নতুন করে বন্ধ হয় না, দিনের শেষ হয়ে যাচ্ছে সময়, জনসংখ্যা বাড়ছে, ভোটারদের সুবিধা হবে এবং ভৌগোলিক সীমা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্ধারণ করা হয়। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের শিলচর এলাকা 1 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত দেখা যায় যে মনে হয় নাহাটা বা জালিগঞ্জ আমাদের উদাহরণের সাথে